নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নয়া এসওপি, রাত 9টা থেকে কারফিউ চালু আন্তজেলা বাস পরিষেবা। স্টেট ব্যাংকের চাকুরির প্রলোভন দেখে ব্যাপক টাকা আত্মসাৎ, গ্রেপ্তার এক। বাঙালিদের উপর আগ্রাসনমূলক মন্তব্যের প্রতিবাদে সরব বাঙালি হিন্দু যুব শক্তি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জারি করা হলো নতুন এসওপি। বুধবার সকাল 11টার এই নতুন এসওপিটি জারি করা হয়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত এদিন এক সাংবাদিক সম্মেলন করে নতুন এসওপির কথা ঘোষণা করেন। দেশের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে কোভিড সংক্রমণ ফের দেখা দিলেও অসমে সংক্রমণ গ্রাফ নিম্নমুখী থাকার দরুন অসম সরকারের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের পেশ করা নতুন এসওপিতে বেশ কিছু রদবদল করা হয়েছে। নতুন এসওপিতে রাজ্যের বর্তমান কোভিড সংক্রমণ পরিস্থিতির উপর ভিত্তি করে নৈশ কার্ফু 3 ঘন্টা শিথিল করা সহ বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। নতুন এসওপিতে রাজ্য জুড়ে নৈশ কার্ফু শুরু হবে রাত 9টা থেকে। দোকানপাট বন্ধ করা যাবে রাত 8টায়। আন্তজেলা বাণিজ্যিক বাস পরিষেবার অনুমতি দেওয়া হয়েছে, তবে এক্ষেত্রে যাত্রীদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ থাকতে হবে। অন্যথায় বড় ধরনের জরিমানা ও চালকের লাইসেন্স সহ গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে। গাড়িতে থাকা পর্যাপ্ত সিটের বেশি যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে না কোনো গাড়ি চালক। সভা সমিতিতে 50 জনের বেশি মানুষ জড়ো করা যাবে না, তবে এক্ষেত্রেও নাগরিকদের ভ্যাকসিনের প্রথম ডোজ থাকতে হবে। জেলা শাসকের অনুমতিতে সর্বাধিক 200 জনের জমায়েতের সুবিধা প্রদান করা হয়েছে। ধর্মীয় স্থানে প্রতি ঘন্টায় 40 জনের অনুমতি প্রদান করা হয়েছে। অন্যান্য ধর্মীয় স্থানে 20 জনের অনুমতি রয়েছে, তবে এক্ষেত্রেও সকলের ভ্যাকসিনের প্রথম ডোজ করতে হবে বলে এসওপিতে ঘোষণা করা হয়েছে। এদিকে নতুন এসওপিতে বেশ কিছু রদবদল করা হলেও বন্ধ থাকবে সিনেমা হল এবং থিয়েটার হলও। শুরু করা হবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানও। বৃহস্পতিবার থেকে এই নতুন এসওপি কার্যকরী করা হবে। স্টেট ব্যাংকের যুবক যুবতীদের চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাপক পরিমাণের অর্থ লুণ্ঠনের বড়সড় চক্র ধরা পড়ল শহর শিলচরে। বুধবার শিলচর আনন্দত্ত রোডে প্রায় 400 যুবক যুবতী জড়ো হয়ে আটক করেন এক মহিলাকে। ঘটনার বিবরণ দিতে গিয়ে এক যুবতী বলেন, স্টেট ব্যাংকে চাকুরি দেওয়ার নাম করে প্রার্থীদের এদিন স্টেট ব্যাংকের মেন ব্রাঞ্চে ডাকেন সেই মহিলা। যথাসময়ে প্রার্থীরা ব্যাংকে পৌঁছালে বেরিয়ে আসে প্রতারণার আসল রহস্য। তখন প্রার্থীরা সেই মহিলাকে ফোন করলে তিনি বলেন, তাদের ইন্টারভিউ মেন ব্রাঞ্চের পরিবর্তে শহরের আনন্দত্ত রোডের একটি কার্যালয়ে নেওয়া হবে। সেখানে পৌঁছানোর পর তারা জানতে পারেন সেই মহিলা 2 ঘন্টার জন্য একটি ঘর ভাড়া নিয়েছেন। তখন প্রার্থীরা তার পরিচয়পত্রের বিষয়ে জানতে চাইলে তিনি তাদের আগামী 7 সেপ্টেম্বর ইন্টারভিউ নেওয়া হবে বলে টালবাহানা দেন। এতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অবশেষে মাঠে নামতে হয় পুলিশ প্রশাসনের। পরে উত্তেজিত স্থল থেকে সেই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ সদর থানায় নিয়ে যায়। পরে প্রতারক মহিলার বিরুদ্ধে এক এজাহার দাখিল করা হয় প্রার্থীদের তরফ থেকে। ঠিক আছে, আমি 1 তারিখ আসবো। আমি বললাম যে কটার সময় আসবো, 11টা থেকে 11:30-এর ভিতরে আসিস। বললো এসবিআইতে আসিস। হ্যাঁ, আমি এসবিআইতে আসার পর আমি ফোন করলাম, দিদি এসবিআইতে তো তুমি নেই, তুমি কোথায়? তখন দিদি আমাকে বললো যে না, এসবিআইতে হবে না রে, এন এন দত্ত রোডে চলে যা। ওখানে যাওয়ার পর শুনলাম তিনি নাকি 2 ঘন্টার জন্য একটা ঘর রেন্টে নিয়েছে। ওনার সহ মালিকের সাথে কথা হয়েছে, উনি বলেছেন যে 2 ঘন্টার জন্য একটা ঘর তিনি রেন্টে নিয়েছে। তারপর ওনার মানে আমরা ওনাকে বললাম, দিদি আপনার আইডেন্টি প্রুফ দেখান আমাদেরকে, যে কীভাবে হয়েছে, কেন হয়ে কি, আপনার আপনার আইডেন্টি প্রুফ আমরা চাইতে চাই। তিনি আমাদেরকে বলেন, ঠিক আছে, আমরা 7 তারিখ চলে আসবো, 7 তারিখ একটা ইন্টারভিউ হবে, এমন কিছু না, নর্মাল ইন্টারভিউ হবে, তারপর তোমরা জব পেয়ে যাবে। এভাবে আমাদেরকে মাসের পর মাস মানে তিনি আমাদেরকে ঘুরাচ্ছেন। আর যখন জন্য আমরা 6,000 টাকা করে দিয়েছি। আর যখন সব কিছু মানে এলোমেলো হয়ে গেল, তারপর মানে যখন আমাদের আমাকে আর আরেকটা আমার ভাই আর আমার 2 জন বোন মিলে ওনার ঘরে যাই। যাওয়ার পর তিনি আমার হাতে একটু মানে টাকা দিয়ে বলেন, ধর তুই টাকাটা গণ। আর আমাকে
বিগত দিন চারেক থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হওয়া ব্রহ্মপুত্র উপত্যকায় বসবাসরত বাঙালিদের উপর অসমীয়া যুব মোর্চা ও লাচিত সেনার প্রকাশ্য মারপিটের আগ্রাসনমূলক হুমকির প্রতিবাদে সরব হল বাঙালি হিন্দু যুব শক্তি কাছাড় জেলা কমিটি। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের কর্মকর্তারা 48 ঘন্টার মধ্যে মন্তব্যকারীদের গ্রেফতারের জোরালো দাবি জানান। এদিন সংগঠনের কর্মকর্তারা শৃঙ্খল চালিয়ার আগ্রাসনমূলক মন্তব্যের তীব্র ভাষায় সমালোচনা করেন। সরকার ড্রাগস মুক্ত রাজ্য গড়ার পাশাপাশি গরু পাচারকারীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু এই ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালিদের উপর এহেন আগ্রাসনমূলক মন্তব্য কোনো নীরব ভূমিকা পালন করছে সরকার, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। এদিন অসমীয়া যুব মোর্চা ও লাচিত সেনা সংগঠনের বিরুদ্ধে উপযুক্ত তদন্তের দাবি জানান তারা। অন্যথায় বাঙালি হিন্দু যুবশক্তি বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন সংগঠনের কর্মকর্তারা। পরে বিষয়টি নিয়ে শিলচর সদর থানায় একটি এজাহার দাখিল করেন সংগঠনের কর্মকর্তারা। প্রশাসন চারদিন পাঁচ দিন হয়ে গেল, প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে, যে প্রশাসন কিন্তু ড্রাগস নিয়ে, ড্রাগস মাফিয়া নিয়ে, গরুর পাচারকারী নিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে আসামের পুলিশ খুব ভালো ভূমিকা পালন করে। 48 ঘন্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হয়, এনকাউন্টার পর্যন্ত করা হয়, কিন্তু এই ঘটনায় কী চক্রান্ত পিছনে রয়েছে আমরা সেটা জানি না। কেন শৃঙ্খল চালিহার বিরুদ্ধে কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হচ্ছে না এবং আসাম সরকারও কেন সেটার জন্য চুপ করে আছে, এবং বরাকের 15 জন বিধায়ক যারা কি চক্রান্তমূলক ঘটনা ঘটেছে, কেন তারা বরাকের বিধায়করা চুপ করে আছেন এত বড় ঘটনার পরে? আমাদের বাঙালিদের কি কোনো অবদান নেই নাকি আসামের এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য? আমাদের ভারতবর্ষের স্বাধীনতায় বাঙালিদের সম্পূর্ণ অবদান রয়েছে, এবং তারা শুধু বাঙালিদের উপর নয়, তারা সব নন আসামিস, বাঙালি, বিহারি, আগরওয়াল টাইটেলও তারা উচ্চারণ করেছে যে বাঙালি, মারোয়ারি এবং যারা নন আসামিস যে কোনো জাতির উপরেই তারা এইরকম আগ্রাসনমূলক ব্যবস্থা নিয়েছে, এবং তারপরে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আগামী 48 ঘন্টা আমরা সময় ধার্য করে দিচ্ছি, আসাম সরকার এবং আসামের প্রশাসনকে আমরা সময় ধার্য করে দিচ্ছি, যদি আগামী 48 ঘন্টার ভিতরে এই অপরাধীদের শনাক্ত করে শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে রাজপথে নামবো এবং আমাদেরকেও কেউ আটকাতে পারবে না। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 7 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 3 জনকে এবং আরটিপিসিআর টেস্টের মাধ্যমে 4 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। সম্প্রতি সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয় যে কনকপুর জিপির মহাদেব বাড়ির শ্রীকৃষ্ণ লেনের রাস্তার কাজের জন্য বরাদ্দ 5 লক্ষ টাকা আত্মসাত করেন লেনের বাসিন্দা শেখর রায় নামের এক ঠিকাদার। খবরটি দেখে শেখর রায় তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বলেন, বর্তমান লেনের উন্নয়ন কমিটির সম্পাদক রাজীব দে কোনো কিছু না জেনে 5 লক্ষ টাকার মিথ্যা আরোপ লাগিয়েছেন তার উপর। শেখরবাবু আরও যোগ করে বলেন, তিনি কেবল পঞ্চায়েত প্রতিনিধি শৈলেশ দাসের কথার উপর ভিত্তি করে নিজের পকেটে টাকা খরচ করে প্রায় 1,54,000 টাকার কাজ লেনের জন্য করেছেন। লেনে সরকারের কোনো অনুদান এখনো আসেনি বলে জানান তিনি। বর্তমান সম্পাদক রাজীব দে সহ গলির অন্যান্যরা এই বিষয়টি নিয়ে তদন্ত করলে জানতে পারবেন আসল কথা বলে জানান শেখরবাবু। এদিন সাংবাদিক সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন নিরঞ্জন পাল, সুকেশ দাস, জুয়েল রায়, টুটন দে প্রমুখ। আমাদের রাস্তাঘাটের যা অবস্থা বিগত কয়েক বছর ধরেই খারাপ, এবং এটার জন্য আমি ব্যক্তিগতভাবে শৈলেশ দাস মহাশয়ের সঙ্গে আলাপ করেছি যে আমাদের রাস্তার একটা কিছু কাজ করার জন্য, একটা কিছু যদি করা যায়। উনি আমাকে মৌখিক একটা আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে, আমি আগামীতে ফান্ড আসলে আমি একটা দেখব কি করা যায়। উনার কথার উপরে আমি আশ্বাস পেয়েই আমি আমার ব্যক্তিগত আমার পকেটের পয়সা দিয়ে 1,54,000 টাকার কাজ আমি করিয়েছি গার্ডওয়াল, কিন্তু অফিসিয়ালি এটা কোনো স্যাংশন হয় নাই এবং ওনার প্রতিশ্রুতি মতো আমি শুধু মৌখিক কথার উপরে আমি কাজটা করেছি। কিন্তু আমি কালকে যখন নিউজে দেখলাম যে আমি নাকি টাকা আত্মসাৎ করেছি এবং উনি নাকি 5 লক্ষ টাকা ইয়ে করেছেন, মঞ্জুর করেছেন, কিন্তু এটা কোথায় পেল? আমাদের এখন যে বর্তমান সেক্রেটারি রাজীব দে উনি বলেছেন, হ্যাঁ, এটা শুনেই আমি মর্মাহত যে কোথায় উনি পেলেন
যে 5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কারণ আমার জানা মতে উনি অফিসিয়ালি কোনো এখনো বরাদ্দ হয় নাই, শুধু মৌখিক আশ্বাসের উপরে আমি কাজ করেছি যে একটা ফান্ড আসলে উনি দেবেন এবং কবে দেবেন সেটাও হয় নাই। আমি আজকে 4 মাস আগে মার্চ মাস থেকে আমি কাজটা শুরু করেছি, কাজ করেছি, শুধু মাটি পড়ে নাই। মাটিটা উনি বলেছেন যে কিছু ফেলতে হবে, কারণ রাস্তার অবস্থা খারাপ, কিন্তু আমি করতে পারি নাই। এখন সেই আশ্বাসে আমি কাজ করে আজকে দেখা যাচ্ছে আমার একটা বদনাম হয়ে গেছে। বুধবার এসইউসিআই কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশের সাথে কাছাড় জেলাতেও হরিয়ানার কর্নালের কৃষক কাজলের স্মৃতিতে অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে শহীদ দিবস পালন করেন সংগঠনের কর্মকর্তারা। এ উপলক্ষে এদিন ধোয়ারবন বাজারে শহীদ বেদি স্থাপন করে মাল্যদান করেন দলের জেলা কমিটির সদস্য লক্ষ্মীচরণ আকুরা এবং শিলচরের উকিলপট্টি স্থিত জেলা কমিটির কার্যালয়ের সামনে শহীদ বেদিতে মাল্যদান করেন দলের জেলা সম্পাদক ভবদুষ চক্রবর্তী ও কৃষক সংগঠন। এ উপলক্ষে এদিন ধোয়ারবন বাজারে শহীদ বেদি স্থাপন করে মাল্যদান করেন দলের জেলা কমিটির সদস্য লক্ষ্মীচরণ আকুরা এবং শিলচরের উকিলপট্টি স্থিত জেলা কমিটির কার্যালয়ের সামনে শহীদ বেদিতে মাল্যদান করেন দলের জেলা সম্পাদক ভবদুষ চক্রবর্তী কৃষক সংগঠন AIKKMS এর পক্ষে সজল দাস। জেলা সম্পাদক ভবদুষ চক্রবর্তী এদিন কর্নালে প্রতিবাদী কৃষকদের ওপর বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানা সরকারের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দিল্লির সীমান্তে কৃষকরা বিগত 9 মাস থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকার তাদের দাবি মানার পরিবর্তে আক্রমণ করে একজনকে নিহত সহ বেশ কয়েকজনকে আহত করে। দলের পক্ষ থেকে দোষী পুলিশ আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ নিহত ও আহত কৃষক পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান সংগঠনের কর্মকর্তারা। সোমবার প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের আওতাধীন পালংঘাট উন্নয়ন খণ্ডে নবনির্মিত 2টি পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে পালংঘাট জিপির সোমবারে বাজার এলাকায় এবং পরে রুকনে জিপির অন্তর্গত রাখালটিল্লাতে আরও কেটি পানীয় জল প্রকল্পের শুভারম্ভ করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন দাস, বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস সহ অনেকে। প্রত্যেকের বাড়িতে যেতে পানীয় জল পৌঁছায়, আর এই স্বপ্নকে সাকার করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিভাগের সহযোগিতা এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে। টাকা নরেন্দ্র মোদীজি সেনশন করছেন, টাকার কোনো অভাব নেই, কিন্তু আমরা অনেক সময় দেখি যে কোনো কোনো জায়গায় কাজ করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন ডিপার্টমেন্ট হন, কিন্তু আপনাদের এখানে এ ধরনের কোনো অসুবিধা বা কোনো প্রতিরোধ ইত্যাদি ইত্যাদির সম্মুখীন বিভাগ হয়নি, আপনারা সহযোগিতা করেছেন। 243 ঘরে জল পৌঁছেছে। কিছু লোক আমি আসার সময় আমাকে বলেছেন যে আমাদের এখানে জল পৌঁছায়নি, ওইদিকে 10-15 ঘর হবে, এইদিকে কিছু লোক 70-80 পরিবার যাদের হবেন এখনো পৌঁছায়। ধলাইয়ের পানি ভরা থেকে 14 বছরের এক নাবালক নিখোঁজ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল আনুমানিক 5টা নাগাদ। এদিন পানি ভরা কালীবাড়ি রোডের বাসিন্দা রত্নময় পালের ছেলে রাহুল পাল বাড়ির পাশে খেলছিল, কিন্তু খেলা শেষের পর আর বাড়িতে ফেরেনি সে। পরে অনেক খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না পেয়ে অবশেষে ধলাই থানায় একটি মামলা দায়ের করেন রত্নময় পাল। এদিকে নিখোঁজ হওয়ার 4 দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো রাহুলের কোনো সন্ধান না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তার মা বাবা। বাজারও যেতে যেতে মোটামুটি 2-2.5 পর্যন্ত গেছি, মোটামুটি ওদিকে ওদিকে খেলাধুলা করে ঘোরাফেরা করে, এরপরে আমি বাজারও গেছি, যেখানে ওইখানে তো মোবাইলে নেটওয়ার্ক পায় না, এখান থেকে আইলাম, আবার পরে শুনি যে হে তো গরু আইসে না। ও সন্ধ্যা রবিবার সন্ধ্যা 6টা সাড়ে 6টা থেকে আনুমানিক হে নাই নিখোঁজ গত রবিবার। তো মোটামুটি আমার আত্মীয় স্বজনে খোঁজ খবর লইলাম, সবখানে খোঁজ লইতে লইতে দেখা যায় কোনোখানেই গেছে না। আমি মানে যখন দেখলাম আর তো কোনোদিকে তার সন্ধান পাওয়া যায় না। তো গত পরশু দিন রাত্রে গেছিলাম দোলাই থানা, তো গিয়ারি একটা দেওয়ার লাগে গত রাত্রে, সেদিন রাত্রে হয়েছে না, গতকালকে
সকালে গিয়ে সেটা তার একটা এনটিওডিসি। তার নাম কি? তার নাম রাহুল পাল। মানে পড়েনি? পড়ে নাই না পড়ে। তেল চুরির ঘটনা নিয়ে বুধবার দিনভর চাপ উত্তেজনা ছিল সোনাবাড়ি ঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর ভারত পেট্রোলিয়ামের পাম্পে। এই ঘটনায় ছুটে আসতে হয়েছে বিভাগীয় আধিকারিক ও পুলিশ কর্মীদের। জানা যায় 100 টাকার পেট্রোল কিনে দেখা যায় 1 লিটারও হয়নি। এতে উত্তেজনা সৃষ্টি হয়। 4 ঘন্টা বন্ধ থাকে তেল বিক্রি। শেষে আধিকারিকরা অভিযোগ থাকা মেশিনটি সিল করেন। ঘন্টা তিনেক পর অনির্বাণ শর্মা নামে একজন বিভাগীয় অফিসার আসেন। তিনি এসে অভিযুক্তদের কোনো কথা না শুনে মেশিন দেখতে শুরু করেন। এতে উপস্থিত লোকেরা তার উপর উত্তেজিত হয়ে ওঠেন। তিনি কি আদ্য বিভাগীয় অফিসার যাচাই করতে শুরু করেন। আর ঠিক সে সময় সবকটি মেশিন বন্ধ করে দেয় কে বা কারা। মেশিন বন্ধ করায় ফের উত্তেজিত হয়ে ওঠেন ক্ষুব্ধ গ্রাহকরা। কিছুক্ষণ পর রাঙ্গেরহাড়ে পুলিশ কর্মীরা পৌঁছেন। তারা পাম্পের ম্যানেজার বাবুলালকে তুলে নিতে চাইলে গ্রাহকরা ফের বাধা দেন। তারপর গ্রাহকরা লিখিত এক অভিযোগনামা পুলিশের হাতে তুলে দেন। এর আগেই বিভাগীয় কর্তা অভিযোগ ওঠা মেশিনটি সিল করে নেন। ম্যানেজারের কাছে এই ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। সকালে 11টার সময় সোনাবাড়ি ঘাট নটুল পেট্রোল পাম্প আইয়া আমি কইছি 200 টাকার তেল দেওয়ার লাগিয়া। 200 টাকার তেল দেওয়ার পরে তা মিটারও মারছে, মারিয়া বাইকও দেওয়ার লাগিয়া কইছি। আমার বাইক আসলো ফুল ট্যাঙ্কি, পুরা কম আসলো। বাইকও দিছে, বাইকও 50 টাকার না 55 টাকার তেল গেছে। গেলে বাকিটা বোতল দিয়া কইছি, 2 লিটারই বোতল দিছি দিয়া কইছি। বোতলও দিছে না, তর্কাতর্কি করার পরে বোতলও এ দিছে না দিয়া। তার পাম্পর কাগজ দিছে, ওইটা এটা কাগজ, এই কাগজ দিছে দিয়া 2 লিটারই বোতলও ডালিয়ে দিছে। লইয়া আমি গেছি কি, আমি করো নিয়ে আমার 1 লিটারই বোতল 100 টাকার তেল, 100 টাকার তেল মিটারও দেখা যে 1 লিটার 2.2। তো আমি আমার করো নিয়া এই 1 লিটারই বোতল ডালিয়া কতটুকু পাইছে তেল, 100 টাকার তেল কতটুকু পাইছে। হ্যাঁ গেছি কি, আমার করো এই বোতলও ডালিছি 1 লিটার 2.2, তো ও 1 লিটার হয়েছে না তেল, 100 টাকার তেল। আমরা এখানে আইসি এই ম্যানেজারে কইছি, দেখাইছি যে এটা এটা এলাকে নে কইলো যে এটা বোতল ওলা থাকে। আমি বললাম তোমরা 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 কিছু থাকলে এগুলো তার খাগ আছে, 1 লিটারই খাগ আছে, খাগা না হয়েছে, খাগা নিয়ে ও তেল ও খাগো ডালিয়া দেখা হয়েছে যে ও 900 গ্রাম দেখায়। 1 লিটারও দেখায় না, 900 থেকে আরো কম আছে, কম দেখায়, 1 লিটারও দেখায় না খাগো ডালিয়া। তার মানে যেটা দিছে খাগ দিছে খাগো ডালিয়া। তারপরে আবার কইলে আবার ডাল তাই ইটান কম, আমার এখান কম হয় তো ফেলাই আনছি কি বা। তারা কইলে আবার ডাল ডাল, বহুত মানুষ আসলে না, মানুষের সামনে আবার ডাল হয়েছে 100 টাকার তেল ও খাগোর মধ্যে ডালিয়া আবারও। শিক্ষা ব্যতীত কোনো সমাজ উন্নয়নের মুখ দেখবে না, তাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। বুধবার পশ্চিম সোনার বড়াখাই হাই স্কুলে সাইকেল স্ট্যান্ডের কাজের ফলক উন্মোচন করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেছেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 2.5 লক্ষ টাকা ব্যয়ে স্কুলের সাইকেল স্ট্যান্ড নির্মাণ হবে। স্কুল পরিচালন সমিতির সভাপতি জহরলাল রায়ের পৌরোহিত্যে স্কুল প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত সভায় বিধায়ক করিমউদ্দিন কর্তৃপক্ষকে আশ্বাস দেন স্কুলের উন্নয়নে তিনি সব ধরনের প্রচেষ্টা ধরে। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক উত্তম কুমার সিংহ, জেলা AIUDF এর কার্যকরী সভাপতি অপুদেব প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিজয় কুর্মী, UDF এর সোনাই কেন্দ্র সভাপতি খালিদ হাসান লস্কর, যুব সভাপতি জাকির হোসেন লস্কর, বিভাগীয় জে বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। সোনাইয়ের প্রতিটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকের অভাব আছে, স্টাফের অভাব আছে, সেগুলো আমরা ডিটেইলস পাঠিয়েছি, খুব বেশি দেরি হবে না এগুলো রিকোয়ারমেন্ট করি। আর এই স্কুলের হায়ার সেকেন্ডারি সেকশন নিয়ে যে কমপ্লিকেসি আছে, আমি গত দুদিন আগে প্রিন্সিপাল এবং আমাদের প্রদীপ কুর্মী সাহেব ছিলেন আমার এখানে, আমরা ডিটেইলস কথা বলেছি, ইন্সপেক্টর অফ স্কুলস এর সঙ্গে আমি কথা বলেছি। আজকে এই হায়ার সেকেন্ডারি সেকশন নিয়ে আমি একটা লেটার ওনার কাছে পাঠাচ্ছি, যেটা সেই প্রপোজাল হিসেবে গভর্নমেন্টে গেলে আমরা চাইব ওনারা টিচার যাতে বহাল থাকে আর আপগ্রেডেশন টাইপ কিছু একটা আমরা করে যাতে অরিজিনাল স্ট্রাকচারেও কোনো প্রবলেম না হয়। যেটা হওয়ার আগে হয়ে গেছে, কিছু করার নেই, কিন্তু এই স্কুলের আপগ্রেডেশনের মাধ্যমে যাতে আমরা পুরানা শিক্ষকদের বহাল রেখে হায়ার সেকেন্ডারি সেকশন সেকশনটা আমরা স্টার্ট করতে পারি বা রেগুলারাইজ করতে পারি, তার জন্য আমরা চেষ্টা করব। সেই নিয়ে প্রিন্সিপাল সাহেব এবং প্রদীপ কর্মী আলোচনা করেছি।
ভারতীয় জাতীয় যুব মোর্চার দুর্লভছড়া মণ্ডলের এক সভা অনুষ্ঠিত হয় বুধবার টিঙ্কুমালার পৌরোহিত্যে বুধন হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত সভায়। প্রধান অতিথি হিসেবে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বলেন, দলের চেয়ে বড় কিছু নেই, তাই দল কিভাবে আরো এগিয়ে যেতে পারে সেই পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে পালন করতে হবে। সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি অমিত পাল, জেলা কোষাধ্যক্ষ বীরেন দাস, জেলা সম্পাদক প্রীতম পাল, দুর্লভছড়া মণ্ডল সহ সভাপতি শ্যাম কুমার সিনহা, সাধারণ সম্পাদক জয়কিশোর কৈরি, চন্দ্রশেখর পাণ্ডে, উমাশঙ্কর বানিয়া, রাজ্য সদস্য শ্যামধর দুবে, জেলা এসি মোর্চার সভাপতি দিব্যেন্দু নাথ দাস, সাধারণ সম্পাদক ঋষিকেশ সিনহা, পঙ্কজ রায় শর্মা প্রমুখ। এই ভারতীয় জনতা পার্টি হলো ডান্ডা, আর ভারতীয় জনতা যুব মোর্চা হলো এই ডান্ডা ডান্ডা, মানে ভারতীয় জনতা পার্টির যে ডান্ডাটা আছে, ডান্ডাটা এমনি যদি আপনি আত লইয়া দাঁড়াই যাবা মুহূর্ত নাই, এটা যখন আপনি ডান্ডা লাগাইবা, ডান্ডা লাগাইয়া যখন খাড়া করবা তখন দেখবা মানে এই ডান্ডাটা খুব সুন্দর ভাবে উড়বে। মানে ভারতীয় জনতা পার্টি মেইন মেরুদণ্ড হলো ভারতীয় জনতা যুব মোর্চা। যুব মোর্চা আমরা ভারতীয় জনতা পার্টি দেখো আপনারা অনেক মোর্চা আছে, মহিলা মোর্চা আছে, এসসি মোর্চা আছে, ওবিসি মোর্চা আছে, এসটি মোর্চা আছে, মাইনরিটি মোর্চা আছে, টি মোর্চা আছে, কিষাণ মোর্চা আছে, মোর্চা আটটা মোর্চা আছে। আটটা মোর্চার মধ্যে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাউকে দেওয়া হয় তাহলে এটা হলো যুব মোর্চা। কেন আমরা যুব মোর্চারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিই, আমরা জানি আজকের দিনে এই ভারতবর্ষ 50% যুব, আর এর থেকে বড় জিনিস যেটা হলো যে ভারতীয় জনতা যুব মোর্চা, যুব মোর্চার ভিতরে কিন্তু ধরনের জাত কাস্ট কমিউনিটির ভেদাভেদ থাকে না, ছেলে মেয়ের ভেদাভেদ থাকে না। বিশ্রামগঞ্জ থানা এলাকার ছেচরিমাই গ্রাম পঞ্চায়েতের 90 বছরের বৃদ্ধা সুরবালা দেবনাথের উপর মাতাল যুবক নিতাই দেবনাথ মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় দা দিয়ে হামলা চালায়। বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ জড়ো হয়। খবর যায় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে। পরে আহত মহিলাকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। এইভাবে ঘরের ভিতরে সবসময় হইসি করে, তারপরে হসুদি কালকে আমি আমার ছেলে শরীর বেলা না বাড়িতে অশান্তি দিকে আমি বাড়িতে বাপুর বাড়িতেছি যাইয়া কালকার দিন আসলাম ননেশ্বর করছি দিদি মার করা খাওয়ান দিয়ে এনকো আচ্ছা দিন আজকে ভোরবেলা ফার্স্টের সময় আসি মায়া গেছে দুই মাস্টার পাস পরে মাস্টার বেদ দিয়েছি বাইরে দিয়ে আইতে পারতে দরজা খুলছি দরজা খুললে কো মা মা গো আমার মায়া লাগছে কে আমার ভূতে আইকে আমার ফুটকু কবারিত নাই আপনার কি হয় জানে শাশুড়ি শাশুড়ি মারছে কে ছেলে এবারে ছেলে ছেলের নাম কি তা নিতা দেবনাথ এটা কোন জায়গা এটা এটা ডবলুয়াচুরি। সড়ক দুর্ঘটনায় নিহত সোনাই হাতিখাল এলাকার বাসিন্দা শিক্ষক আলতাফ হোসেন লস্করের জানাজা সম্পন্ন হলো বুধবার। 1999 আমি আলতাফ ভাই মিলি আর তখন দেখ বুঝলে আমি লাকড়ি দরজা ফাটি ভালো করি আর তুমি তিন গুণ দেব ভাই স্কুল শুরু করি এই স্কুল শুরু হওয়া তো তিন কিনিয়া দিস লইয়া রাঙ্গির গাড়ি থেকে তারে দি কোনো আনিয়া থামলা লাগাইয়া লাকড়ি সান্দাও গাইয়া স্কুলের শুরু হয়েছিল এদিন তার যে জজবা আমি দেখলাম যে কনফিডেন্স তার মাঝে দেখলাম এটা আমি বাস্তবে রূপ দিতে পারছি। আর একটা কথা স্কুলের নাম কেউ জানি না আলতাফর স্কুল আলতাফর স্কুল দিলাম আলতাফ মাস্টার স্কুল দিলাম পড়া ভালো আলতাফ মাস্টার একটা ব্র্যান্ড আসলে এডুকেশন এই অঞ্চলে যে কাম করিয়া গেছে তাই আমরা কাছে তাই সারা জীবন মনে দেখো তা নয় আমরা আর তার পরিবারও লাগে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নয়া এসওপি, রাত 9টা থেকে কারফিউ, চালু আন্তঃজেলা বাস পরিষেবা। স্টেট ব্যাংকের চাকুরির প্রলোভন দেখে ব্যাপক টাকা আত্মসাত, গ্রেপ্তার এক। বাঙালিদের উপর আগ্রাসনমূলক মন্তব্যের প্রতিবাদে সরব বাঙালি হিন্দু যুবশক্তি।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।